আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজকে কথা বলবো রোজা না রাখার শাস্তি সম্পর্কে। যারা রোজা না রাখে তাদের কি শাস্তি, এই সম্পর্কে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে দুইজন ফেরেশতা এসে কাঁধে ভর করে নিয়ে গেলেন, বলতেছেন চলেন। তো তাদের সাথে আমি গেলাম, যাইতে যাইতে খুব উঁচা পাহাড়ের এক চূড়ায় উঠালেন। যখন পাহাড়ের চূড়ায় উঠলাম তখন দেখলাম বহুত উঁচু একটি গাছ, সেই গাছের মধ্যে কিছু লোককে উল্টা করে ঝুলানো হয়েছে, ঝুলিয়ে তাদেরকে প্রহার করা হইতেছে এবং তাদের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, গাল ফেটে রক্ত পড়তেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা, কাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে? জবাবে বললেন, এরা রমাজানের রোজা রাখে নাই, রোজা না রাখার দরুন তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। আর যারা রোজা রাখেন মাঝে মধ্যে ভেঙে ফেলেন, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমাজানে যদি ইচ্ছা করে কেউ একটি রোজা ভঙ্গ করে, সে গায়ে রমাজান সারা মাস যদি রোজা রাখে তবু তার সম পরিমাণ হবে না। এটা তো ফজিলতের ব্যাপারে বলা হয়েছে। আরেকটি কথা হলো, যদি ইচ্ছা করে কেউ একটি রোজা ভাঙে তাকে কিন্তু কাফফার আদায় করতে হবে, টানা 60 দিন রোজা রাখতে হবে। এই জন্য আমরা এই মাহে রমাজানে যাতে রোজার ব্যাপারে একটু যত্নবান হই, আমরা যাতে রোজা নষ্ট না করি, রোজা ভেঙে না ফেলি বা রমাজানের রোজাকে আমরা অবহেলা না করি। কারণ রমাজানের রোজা যদি আমরা অবহেলা করি না রাখি, তাহলে আমাদের জন্য শাস্তি অপেক্ষা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তির মধ্যে ফেলবেন। এই জন্য আমরা প্রত্যেকেই যাতে এই শাস্তি থেকে বাঁচতে পারি, তাই আমরা প্রত্যেকে মাহে রমাজানের রোজার প্রতি, সিয়ামের প্রতি সবাই গুরুত্ব দিই, যত্ন দিই, সবাই সিয়াম গুলা পালন করে ইনশাল্লাহ।